হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আজকে একটা ফোনের আনবক্স করছি। আগে আপনারা গেস করুন তো, এটা কী ফোন? অনেকে হয়তো বুঝে গেছেন এটা কী ফোন। এটা রেডমি নোট 7 প্রো। তো দেখুন, আমি এটা আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। বক্সটা সবে খোলা হলো এবং ভেতরে সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আর এটা যেটা রয়েছে, এটা আপনার 4GB এবং 64GB মধ্যে রয়েছে, ঠিক আছে, রেডমি নোট 7 প্রো। আর এটার দাম নিয়েছে 13,999 টাকা। আর আপনি যদি 6GB এবং 128GB নেন, সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 16,999 টাকা। তো দেখুন, বক্স খোলার পরে কিছু কাগজপত্র দেখুন এরকম রয়েছে পড়াশোনা করার জন্য, যদিও আমরা কিন্তু এগুলো পড়ি না, ফেলেই রেখে দিই। তারপরে দেখুন, এটা একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে এখানে একটা কভার দিয়ে দিচ্ছেন। কভারটা বের করে দেখায় দেখুন, বেশ ভালো, খারাপ না। কিন্তু অনেকদিন পরে এগুলো নোংরা হয়ে যায়, দেখবেন একটা কালার ছাড়ে। এইবার দেখুন, আমি আপনাদের কাছে ফোনটাকে বের করে দেখাচ্ছি। তো দেখুন, ফোনটা কিন্তু খুবই একটা হ্যান্ডি ফোন। একটু সাইডে রাখি, এদিকে এবং ভেতরে আর কী কী দিয়েছে ওগুলোকে বের করি। দেখুন, এখানে ডেটা কেবলটা রয়েছে আর চার্জারটাও ভেতরেই রয়েছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, সাউমিতে কোনো হেডফোন দেয় না, স্যামসংয়ের ক্ষেত্রে হেডফোন দেয়। তো যাই হোক, হেডফোন তো কিনতেই পাওয়া যায়, কিনেও নিয়ে যেতে পারে। তবে এখানে যে চার্জারটা, এটা কিন্তু ফাস্ট চার্জিং ফেসিলিটি রয়েছে, আপনারা কিন্তু কম ভাববেন না ব্যাপারটা। এটা ফাস্ট চার্জিং রয়েছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। চার্জারটা একটু দেখুন, বেশ প্রথমত বেশ কোয়ালিটি লাগে। ওপরে যে প্লাস্টিক যে ইয়েটা রয়েছে, এটা কিন্তু আবার কিছুদিন পরে দেখবেন এটা খুলে যায়, তখন আর কিন্তু নোংরা জমতে থাকে। তো গেল, এবার আপনাদের সামনে ফোনটা নিয়ে আসি। দেখুন, ফোনের ওপরে প্রথম কিনলে একটা স্ক্রিন পেপার থাকে এবং পেছনও একটা থাকে। এটাকে একটু তুলে দেবো আঙুলটা দিয়ে, এটা খুঁটে তুলে দিই, এসব রেখে লাভ নেই। দেখুন, এই যে ফোনের যে কালারটা আমি নিয়েছি, এই কালারটা কিন্তু খুব ভালো লাগছে। এটা মানে একটা যথেষ্ট একটা সুন্দর কিন্তু লুক আছে। আর একটা আপনাদের এক্সট্রা টিপস দিই, সেটা হচ্ছে রেডমি নোট 7 প্রো যারা নেবেন, তারা কিন্তু জিও এবং এয়ারটেলের তরফ থেকে কিন্তু অনেক সুবিধা পাবেন। আপনারা একটু কিন্তু এইগুলো খোঁজখবর নিয়ে জানতে পারেন। আর এখানে আপনাদের কিছু কথা বলি, এখানে যে রেডমি নোট 7 প্রো রয়েছে, এই যে ডিসপ্লেটা রয়েছে, এটা 6.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এর ডান সাইডে দেখুন, এখানে ভলিউম প্লাস মাইনাস রয়েছে এবং লক বাটন কিন্তু আপনি ডান সাইডে পেয়ে যাবেন। এবং পেছন দিকটা দেখুন, পেছন দিকেও কিন্তু গরিলা গ্লাস রয়েছে এবং বিশাল সুন্দর কোয়ালিটি। এবং এখানে ইউএসবি টাইপ সি রয়েছে, উপর দিকে হেডফোন জ্যাক রয়েছে। তাছাড়া দেখুন, ডিসপ্লের মাঝখানে কিন্তু একটা খুব সুন্দর নচ রয়েছে, মানে ওয়াটার ড্রপ নচ এটাকে আর কি বলে। তাছাড়া এই ফোনে যদি আপনি ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেল ক্যামেরা, মানে একটা ভাবতে পারছেন 48। কিন্তু অতটা হাইফাই মানে কোয়ালিটি দেয় না। আপনাদেরকে কিছু আমি ফটো দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব একটা হাইফাই দেয় না। ইতিমধ্যে আমি ফোনটা লক খুলছি। প্রথমে তো লক খুলতে গেলে একটু সেট আপ করতে হয়, সেগুলো একটা একটা করে করবো এবং আপনাদেরকে আমি কিছু কথাও বলবো। এই যে ফোনের ক্যামেরাটা দিয়েছে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে। তার মানে আপনি যখন কোনো কিছু ফটো তুলবেন, সেটা অটোমেটিক ডেডিকেট করে সেই ফটোটার কোয়ালিটি কিন্তু আরও সুন্দর করে নেবে। এবার যদি আপনি সেলফির কথা বলেন, যে সামনের ক্যামেরাটা রয়েছে, এটা মোটামুটি 13 মেগাপিক্সেল রয়েছে। 13 মেগাপিক্সেল ক্যামেরা মানে সেলফিতে দুর্দান্ত, তাছাড়া টিকটক করার পক্ষে কিন্তু দারুণ ব্যাপার হবে। তাছাড়া এই ফোনের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, এটা অ্যান্ড্রয়েড 9 পাই রয়েছে অপারেটিং সিস্টেম। এবং এখানে যে MI 10-এর মানে ওদের নিজেদের একটা স্কিন রয়েছে। তাছাড়া এর যে ব্যাটারি রয়েছে, এটা 4000 mAh ব্যাটারি। টোটাল আপনি যদি ফোনটা সব কিছু দেখতে চান, এটা কিন্তু একটা দারুণ ফোন। এ দেখুন, ফোনের মধ্যে অনেকগুলো সেট আপ চলে আসছে, এগুলো আমি একে একে সেট আপ করবো এবং আপনাদেরকে দেখাই। ফোনটা আপনারা দেখুন, একটা কিন্তু ফোনটা ধরে একটা প্রিমিয়াম ভাব লাগছে, মানে হাতে একটা ফোন ধরছে। আমি নাম মানে এর বাহবা জানাবো না, কিন্তু আদার্স যেসব মানে বাজেট ফোনগুলো রয়েছে, সেইখান থেকে দেখতে গেলে কিন্তু এই বাজেটের মধ্যে এরা কিন্তু একটা ভালো ফোন দিচ্ছে, এরা কিন্তু খুব একটা খারাপ ফোন দিচ্ছে না। এবার আমাদেরকে বুঝে কিনতে হবে। রেডমি নোট 7ও আছে, যারা 7 কিনতে চান তারা 7 নিতে পারেন। রেডমি নোট 7S রয়েছে, S কিনতে পারেন। আমি রেডমি নোট 7 প্রো, অ্যাকচুয়ালি এই ফোনটা আমি নিইনি, মানে আমার এক বন্ধু কিনেছে, এতে সেই আমাকে আনবক্স করে ভিডিওটা পাঠিয়েছে, আমি আমার মতো করে আপনাদেরকে এডিট করে আর কি আপলোড দিচ্ছি। তো দেখুন, মোটামুটি বাক্সটা সাইডে রেখেছি। দেখুন, এবার ভেতরে খাপের ভেতর থেকে সব কিছু দেখা। এখানে দেখুন, মানে সিম খোলার যে ইয়েটা থাকে না, এরকম চাবির মতো ওই চাবিটা রয়েছে, চাবি দিয়ে সিমের যে স্লটটা সেটাকে খোলা যাবে, ঠিক আছে। এই দেখুন, 10টা কী সুন্দর লাগছে। এবার আমি সিম স্লটটাকে চাপ দিয়ে আর কি খুলবো, ঠিক আছে। তো অধিকাংশ লোক আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, এগুলোকে এই চাবি ব্যবহার না করে সেফটি পিন সুইচ ব্যবহার করেই কাজ চালিয়ে নেওয়া হয়, ম্যাক্সিমাম আমিও করি মাঝে সাথে। এখানে দেখুন, কিন্তু যেই স্লটটা দিয়েছে, এখানে একটা SD কার্ড এবং একটা সিম আপনি লাগাতে পারবেন।
এবং আপনি যদি ডুয়েল সিম লাগিয়ে এসডি কার্ড লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় হবে না, এখানে সেটাই দেখা যাচ্ছে। এবং এক ধরনের মেশিন পাওয়া যায় 100-150 টাকা মতো দাম নেয়, সেই মেশিনে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজেই আপনি ডুয়েল সিম এবং এসডি কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু দেখুন মেমোরি যা থাকে মোটামুটি এসডি কার্ড ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, তবুও দেখা গেল আপনার মনে হলো যে না আমি একটু এসডি কার্ড ব্যবহার করবো, এসডি কার্ড ব্যবহার করে দেখতে চাই কতটা মানে ভালো হয়। তবে অ্যাকচুয়ালি ব্যাপার দিয়ে দেখতে গেলে শাওমি কোম্পানির জন্যই কিন্তু আমরা নতুন নতুন মডেলের ফোন পাচ্ছি, নতুন নতুন জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। আগের যে ভেরিয়েন্টে যেই ফোনগুলো ছিল রেডমি নোট ফাইভ প্রো, রেডমি নোট ফোর যেগুলো ছিল, সেইগুলোর থেকে দেখতে গেলে কিন্তু এই রেডমি নোট সেভেন যে ভার্সনটা এসছে এটার মধ্যে কিন্তু অনেকটাই ওরা ডেভেলপ নিয়ে এসছে, অনেকটাই নতুনত্ব নিয়ে এসছে, যেগুলো কি না আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। এবং এই যে এখানেই রয়েছে এখানেই থেমে থাকবে না, আরও নতুন নতুন মডেল আসবে। কিন্তু এই ভিডিওটা আমি তাদের জন্যই করলাম যারা কিনা এই ফোন কিনবেন বলে ভাবছেন একটু। আর অ্যাকচুয়ালি তো জানেন যে বাংলাতে কোনো রিভিউ ইউনিট আসে না, মানে কোনো কোম্পানি পাঠায় না, এই ফোনটা কেনা হয়েছে তার জন্য আমি আমার মতো করে রিভিউ করে আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এই ফোনটা আপনারা কিনতে চান কিনা, আর রেডমি ফোন কারা কারা ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা দেখতে পারবে এবং জানতে পারবে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অল বাংলা টিপস আপনাদের জন্য নতুন নতুন জিনিস সবসময় নিয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে আমি প্রত্যেকবার আপনাদের যেই কথাটা বলি, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।